পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের দ্বিতীয় দিনের চিত্র এটি। প্রথম দিনে বিশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করলেও সোমবার ছিল ভিন্ন চেহারা। সেতুতে বিশৃঙ্খলা দুর্ঘটনার কারণে সোমবার ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল থেকেই বাইক নিয়ে সেতু পারের জন্য মাওয়া ও জাজিরা প্রান্তে চলে আসেন অনেকে। মাওয়া টোল প্লাজায় বিক্ষোভ করে মোটরসাইকেল চালক ও আরোহীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বিকল্প উপায়ে পিক আপ ভ্যানে মোটরসাইকেল তুলে সেতু পারাপার হতে দেখা যায়। তবে বাস ও অন্যান্য যানবাহনগুলোকে সহজেই টোল পরিশোধ করে সেতু পার হতে দেখা যায়। দাঁড়ালে জরিমানা গুনতে হবে, কর্তৃপক্ষের এমন কড়াকড়ির পর সোমবার সেতুতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গাড়ি থামানোয় অনেককে জরিমানা করা হয়। প্রথম দিন কিছু অপ্রীতিকর ঘটনার পর সেতুর শৃঙ্খলা রক্ষায় টোল প্লাজাসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর অবস্থানে প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ। ডিউটি পোস্টের মাধ্যমে ব্রিজের উপর কোনো জনগণ হেঁটে না উঠতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। যে বিধিনিষেধ দেওয়া হয়েছে কোনো মোটরসাইকেল যাতে সেতুর উপরে না ওঠে সেজন্য আমরা রাস্তায় চেকপোস্ট বসিয়েছি। এদিকে পদ্মা সেতু চালুর প্রথম দিন এই রুটে চলাচল বন্ধ থাকলেও সোমবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হতে ছেড়ে যায় ফেরি। পুরো ফেরি জুড়ে ছিল মোটরসাইকেল। সেতুর ওপর দিয়ে যেতে না পেরে ফেরিতেই ভরসা খুঁজেছেন বাইকাররা। স্বপ্নের পদ্মা সেতু দেখতে এদিনও দুই পারে ভিড় করেছেন অনেকে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।